কাল রাত্রিতেই তুই জন্ম ডাক্তার দেখাতে গিয়ে ওইসব বললি, সকাল বেলায় তুই হারিয়ে গেলি। আরে বাবা, আমার বুকের ভেতরটা যে কি ধরপড় করছিল রে ধীরে ধীরে ভাই, আমি তোকে কি বলবো। আমি খালি ঠাকুরকে বলছিলাম ঝি দিদি হয়ে সঙ্গে অমন করার আগে আমাকে তুমি শেষ করে দিলে না কেন? মহেশমতি, তুমি না খুব ভীতু, আমি তো তোমার কাছেই আছি, এই দেখো। সোনা, আচ্ছা হয়েছে হয়েছে, এখন সোনা মুখ করে এই দুধটা খেয়ে নাও তো দেখি দিদি ভাই। আচ্ছা দি, কাল রাতে তুই যে ছায়াটাকে দেখেছিলি সেটা কেমন ছিল বলতো? আহ, এখন এই সমস্ত কথা থাক না ইসমাত মেয়ে। খারাপ লোকটা সে তো আর নেই, এই সমস্ত কথা ওকে মনে করানোর দরকার নেই। আর দুধটা খেয়ে নাও দেখি দিদি ভাই, খেয়ে নাও। আছে কি নেই আমি জানি না আন্টি। মানে? মানেটা পরে বোঝাবো। দি, তোর কিছু মনে আছে বল না। প্রথমে আমি দেখলাম কেউ একটা দরজার পাশ থেকে সরে গেল, আমি তখন মহেশমতিকে ডাকলাম। আমি কিন্তু উঠে দেখে এসেছিলাম, উঠে তো কাউকে দেখতে পেলাম না। আমি ভাবলাম দিদি ভাই স্বপ্ন দেখেছে। এখন বুঝতে পারছি দিদি ভাই স্বপ্ন দেখেনি, ঠিক কাউকে দেখেছিল, শয়তান ঘাপটি মেরে লুকিয়ে কোথাও বসেছিল। আমি ঘরে গিয়ে শুয়ে পড়তে গ্যাস ট্যাস মেরে আমার দিদি ভাইটাকে চুরি করে নিয়ে চলে গেল, তাই না ইসমাত মেয়ে? আচ্ছা দিদি, তারপর কি হলো? আন্টি যখন তোকে দেখে এসে বললো যে বাইরে কেউ নেই, তারপর কি তুই ঘুমিয়ে পড়লি? না, আমার তো ঘুমই আসছিল না, বারবার দরজার দিকে চোখ যাচ্ছিল। আমি তখন চমকে উঠলাম। কে করলো স্প্রেটা? লোকটাকে দেখেছিস? লোক নয় তো মা, একটা বউ। মানে কোনো মহিলা? হ্যাঁ গো, একটা বউ। তারপর তারপর কি হলো? বউটা ঘরে ঢুকে এলো।